নমস্কার বন্ধুরা ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি জামেলি এবং আজকের টপিক হচ্ছে দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি রাজবংশ চোল সাম্রাজ্য নিয়ে আলোচনা এর আগে আমি উত্তর ভারতের আঞ্চলিক রাজবংশগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও ওই ভিডিওগুলো দেখো তারা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো উত্তর ভারতের আঞ্চলিক রাজবংশগুলির মতোই দক্ষিণ ভারতের আঞ্চলিক রাজবংশগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তো আজকের যেটা টপিক চোল সাম্রাজ্য এখান থেকে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ চোল সাম্রাজ্যের রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলা দরকার যে সামনে এসএসসি এসএলএসটি এক্সাম হওয়ার একটা চান্স আছে এছাড়া ডব্লিউবি সেট এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এই দুটো পরীক্ষাকে সামনে রেখে এই দুটো পরীক্ষাকে মিশন করে তোমরা যারা পড়াশুনো করছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে আজকের যেটা টপিক চোল সাম্রাজ্য এখান থেকে এক্সামে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের আঞ্চলিক রাজবংশ তো আজকের এই টপিকে যাওয়ার আগে যে কথাটা বলবো যে আমরা জানি যে খ্রিস্টীয় নবম শতকে বিজয়ালয় কর্তৃক চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে কিন্তু এখানে আমাদের জানার একটু ভুল রয়েছে কারণ খ্রিস্টীয় নবম শতকে বিজয়ালয় কর্তৃক চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে না চোল সাম্রাজ্যের পুনঃ প্রতিষ্ঠা ঘটে এই চোল সাম্রাজ্যটা কিন্তু অনেক প্রাচীন যুগের সঙ্গম যুগের সঙ্গম যুগের যে তিনটি রাজবংশ ছিল চোল চের এবং পাণ্ড তার ভিতরে চোল সাম্রাজ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি রাজবংশ যার প্রতিষ্ঠা ঘটে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে তবে একশো বছরের মধ্যেই সেই সাম্রাজ্য কিন্তু বিলুপ্ত হয়ে যায় বা পতন ঘটে যায় এবং খ্রিস্টীয় নবম শতকে আবারও নতুনভাবে চোল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটে বিজয়ালয় কর্তৃক তো এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখা দরকার সেজন্যই আমি একটু বলে দিলাম আর এই প্রাচীন চোল সাম্রাজ্য থেকেও বেশ কিছু প্রশ্নোত্তর রয়েছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তাহলে চলো আজকের প্রশ্নোত্তরগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে প্রাচীন চোল রাজ্যের সূচনা হয়েছিল কোন সময়ে তো আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে খ্রিস্টীয় প্রথম শতক বিতে বলা হয়েছে খ্রিস্টীয় দ্বিতীয় শতক শীতে বলা হয়েছে খ্রিস্টীয় পঞ্চম শতক এবং দিতে বলা হয়েছে খ্রিস্টীয় নবম শতক এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ খ্রিস্টীয় দ্বিতীয় শতক প্রাচীন চোল যুগ বা প্রাচীন চোল রাজবংশের সূচনা যদি বলা হয় তখন হয়ে যাবে খ্রিস্টীয় দ্বিতীয় শতক যেহেতু এই প্রাচীন চোল রাজ্যের অবলুপ্তি ঘটে গেছিল একশো বছরের মধ্যে তাই নতুন করে আবার চোল সাম্রাজ্যের পুনরুত্থান ঘটেছিল খ্রিস্টীয় নবম শতকে বিজয়ালয় কর্তৃক ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে প্রাচীন তামিল ভাষা অনুযায়ী চোল শব্দের অর্থ কি তোমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে নতুন রাজ্য বিতে বলা হয়েছে নতুন প্রদেশ শীতে বলা হয়েছে নতুন দেশ এবং ডি বলা হয়েছে প্রাচীন রাজ্য এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ নতুন দেশ তাহলে দেখো চোল একটি তামিল শব্দ যার অর্থ হচ্ছে নতুন দেশ ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো তিনের কোশ্চেনে বলা হয়েছে সবচেয়ে প্রাচীন চোল যুগ হলো সঙ্গম চোল এই সঙ্গম চোলদের রাজধানী ছিল তো তোমরা নোটিশ করো যে প্রাচীন চোল যুগ সবচেয়ে প্রাচীন চোল যুগ যাকে কি বলা হয় সঙ্গম চোল এবং এই সঙ্গম চোলদের রাজধানী কোথায় ছিল আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে উড়ায়উর বিতে বলা হয়েছে পুহার শীতে বলা হয়েছে ভাঞ্জি ডিতে বলা হয়েছে মাদুরাই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ উড়া ইউর দেখো এই উড়ায়ুর ছিল প্রাচীন চোল যুগ অর্থাৎ সঙ্গম চোলদের প্রথম রাজধানী বা প্রাচীন রাজধানী পরবর্তীকালে আবার তারা পুহারে রাজধানী স্থানান্তরিত করেছিল এবং এই পুহার ছিল সবচেয়ে উল্লেখযোগ্য রাজধানী যেটা ছিল কাবেরী নদীর তীরে তবে প্রথম যদি রাজধানী বলা হয় সঙ্গম চলদের তখন হয়ে যাবে কিন্তু উরাইউর ওকে অপশান সিতে যেটা রয়েছে দেখো ভানজি এটা হচ্ছে সঙ্গম যুগের তিনটি রাজবংশ পাণ্ড চলচের এই চের বংশের বা চের সাম্রাজ্যের রাজধানী ছিল ভানজি এবং অপশান ডিতে যেটা রয়েছে মাদুরায় এটা ছিল পাণ্ডদের রাজধানী তাহলে তোমরা বুঝতে পারলে উড়াই ছিল সঙ্গম চলদের রাজধানী প্রথম রাজধানী এবং পরবর্তীকালে পুহারে রাজধানী স্থানান্তরিত হয়েছিল এবং পুহার ছিল চলদের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রাজধানী ভাঞ্জি ছিল চেরদের রাজধানী এবং মাদুরাই ছিল পাণ্ডদের রাজধানী ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো চারের কোশ্চেনে বলা হয়েছে সঙ্গম চোলদের সবচেয়ে প্রাচীন রাজা ছিলেন তো এখানে আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে কারিকল বিতে বলা হয়েছে কান্তমন শীতে বলা হয়েছে এলারা এবং ডিতে বলা হয়েছে বিজয়ালয় তো এখানে তোমরা ভালো করে কোশ্চেনটা দেখো সঙ্গম চোলদের প্রাচীন রাজা সবচেয়ে প্রাচীন রাজার কথা বলা হয়েছে তো সবচেয়ে প্রাচীন রাজ যদি বলা হয় তখন কিন্তু হয়ে যাবে এখানে অপশান বি অর্থাৎ কান্তমন সবচেয়ে প্রাচীন রাজার যে উল্লেখ পাওয়া যায় সাহিত্যে তিনি হলেন কান্তমন তবে এরকম পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন তখন কিন্তু হয়ে যাবে অপশান এতে যেটা রয়েছে কারিকল এইটা কিন্তু পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয় যে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন তো এটা হয়ে যাবে কারিকল আর চো সঙ্গম চোলদের সবচেয়ে প্রাচীন রাজা যদি বলা হয় তখন হয়ে যাবে কান্তমন ওকে আর এলারাও ছিলেন সঙ্গম চোলদের একজন রাজা আর বিজয়ালয় ছিলেন নবীন যে চোল সাম্রাজ্য খ্রিস্টীয় নবম শতকে যে চোল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল তো এই বিজয়ালয় ছিলেন সেই চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এটা তো তোমরা জানোই ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো পাঁচের কোশ্চেনে বলা হয়েছে প্রাচীন চোল সাম্রাজ্য চোলা কোন দুটি রাজ্য নিয়ে গঠিত ছিল প্রাচীন চোল সাম্রাজ্যকে কি বলা হয় চোলা মন্ডলম বা তন্ডাই মন্ডলম এইটা তোমরা মনে রাখবে যে প্রাচীন চোল সাম্রাজ্যকে বলা হয় তন্ডাই মন্ডলম বা চোলা মন্ডলম বলা হচ্ছে চোলা মন্ডলম কোন দুটি রাজ্য নিয়ে গঠিত ছিল তো এখানে আমরা অপশানগুলো দেখে দেখো এতে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বিতে বলা হয়েছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ শীতে বলা হয়েছে মহারাষ্ট্র কর্ণাটক এবং ডিতে বলা হয়েছে তামিলনাড়ু কেরল তো প্রাচীন চোল সাম্রাজ্য চোলামণ্ডলম অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য নিয়ে গঠিত ছিল এটা তোমরা একটু মনে রাখবে বর্তমান মানে চোল সাম্রাজ্য যেটা বর্তমানে যে রাজ্য দুটি অধিকার করেছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু তো তামিলনাড়ুর উত্তর ভাগ এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ জুড়ে এই প্রাচীন চোল সাম্রাজ্যটা ছিল ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো ছয়ের কোশ্চেনে বলা হয়েছে চোল রাজ্য চোলামণ্ডলম কোন নদীর তীরে খুব ভালো কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে পেনার নদীর তীরে বিতে বলা হয়েছে গোদাবরী নদীর তীরে শীতে বলা হয়েছে পেনার ও ভেল্লার নদীর তীরে এবং ডিতে বলা হয়েছে কাবেরী নদীর তীরে তো তোমরা এখানে সঠিক উত্তর করবে অপশন সি অর্থাৎ পেনার ও ভেল্লার নদীর তীরে পেনার ও ভেল্লার নদীর মধ্যবর্তী স্থানে এই চোলা মণ্ডলম গড়ে উঠেছিল যেটা ছিল চোলদের সাম্রাজ্য ওকে চলে পরবর্তী কোশ্চেনে দেখো সাতের কোশ্চেনে বলা হয়েছে প্রাচীন চোল সাম্রাজ্যের পতন ঘটেছিল অপশনগুলো দেখে নেই দেখো এতে বলা হয়েছে খ্রিস্টীয় পঞ্চম শতকের পর বিতে বলা হয়েছে খ্রিস্টীয় চতুর্থ শতকের পর সিতে বলা হয়েছে খ্রিস্টীয় তৃতীয় শতকের পর এবং দিতে বলা হয়েছে খ্রিস্টীয় তৃতীয় শতকের মধ্যে তো এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ খ্রিস্টীয় তৃতীয় শতকের পর দেখো আমি বললাম যে প্রাচীন চোল সাম্রাজ্যের সূচনা হচ্ছে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এবং একশো বছরের মধ্যে এর পতন ঘটে যাচ্ছে তাহলে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে সূচনা হয়ে একশো বছরের মধ্যে পতন ঘটলে খ্রিস্টীয় তৃতীয় শতকের পরই হবে তাই তো তাহলে এখানে সি হয়ে গেল সঠিক উত্তর ওকে চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে দেখো আটের কোশ্চেনে বলা হয়েছে খ্রিস্টীয় নবম শতকে চোল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটান নিম্নক্ত কোন শাসক এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এর অ্যান্সারটা তোমরা অনেকেই জানো তবু আমি অপশানগুলো একবার দেখে নিচ্ছি দেখো অপশান এতে যেটা রয়েছে বিজয়ালয় এটাই হয়ে যাবে সঠিক উত্তর বিজয়ালয়ের সময়কালটা কত ছিল আটশো থেকে আটশো একাত্তর খ্রিস্টাব্দ এখানে আমি একটু লিখে দিচ্ছি আটশো পঞ্চাশ থেকে আটশো একাত্তর খ্রিস্টাব্দ এটা ছিল বিজয়ালয়ের সময়কাল তাহলে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অর্থাৎ খ্রিস্টীয় নবম শতকের মাঝামাঝি সময়ে এই বিজয়ালয় চোল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটান ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো নয়ের কোশ্চেনে বলা হয়েছে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিজয়ালয় তাঞ্জোরে রাজধানী প্রতিষ্ঠা করেন এই তথ্য নিম্নোক্ত কোন লেখ থেকে জানা যায় দেখো বিজয়ালয় ছিলেন চোলদের খ্রিস্ট নবম শতকের যে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তার প্রথম শাসক বা প্রথম রাজা তো ইনি আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তানজোড়ে তার রাজধানী প্রতিষ্ঠা করেন এবং সেখানে একটি দুর্গা মন্দির তৈরি করেন তো এই যে বিজয়ালয় তানজোড়ে রাজধানী স্থাপন করছেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো এই তথ্যটা কোথা থেকে জানা যাচ্ছে তো আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে তিরুভালানগাড়ু লেক বিতে বলা হয়েছে কন্যাকুমারী লেক শীতে বলা হয়েছে উত্তর মেরু লেক এবং ডিতে বলা হয়েছে এ ও বি উভয়ই এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ তিরুভালানগাড়ু লেক এবং কন্যাকুমারী লেক এই দুটি লেক থেকে জানা যায় যে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিজয়ালয় তাঞ্জোর জয় করে এবং সেখানে রাতার রাজধানী প্রতিষ্ঠা করে ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো দশের কোশ্চেনে বলা হয়েছে বিজয়ালয়ের পুত্র প্রথম আদিত্য চোল নিম্নক্ত কোন পল্লব রাজকে পরাজিত করেন বিজয়ালয়ের পর সিংহাসনে কে বসেছিলেন বিজয়ালয়ের পর চোল সিংহাসনে বসেছিলেন তার পুত্র প্রথম আদিত্য এবং বলা হচ্ছে প্রথম আদিত্য নিম্নক্ত কোন পল্লব রাজাকে পরাজিত করেন এখানে আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে শিবস্কন্দ বর্মন বিতে বলা হয়েছে প্রথম মহেন্দ্র বর্মন শীতে বলা হয়েছে সিংহ বিষ্ণু এবং ডিতে বলা হয়েছে অপরাজিত বর্মন এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ অপরাজিত বর্মন এই অপরাজিত বর্মন একজন শাসক একে পরাজিত করেছিলেন বিজয়ালয়ের পুত্র প্রথম আদিত্য চোল আর এই প্রথম আদিত্য চোলের সময়কালটা কত ছিল আটশো থেকে নশো সাত তোমরা মনে রাখবে আটশো আটশো থেকে নশো সাত খ্রিস্টাব্দ ছিল প্রথম আদিত্য এর সময়কাল ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো এগারোর কোশ্চেনে বলা হয়েছে কাবেরী নদীর তীরে একশো আটটি শিব মন্দির নির্মাণ করেন কোন চোল শাসক তো আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে বিজয়ালয় বিতে বলা হয়েছে প্রথম আদিত্য এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর প্রথম আদিত্য যার সময়কাল ছিল আটশো থেকে নশো সাত খ্রিস্টাব্দ তো বিজয়ালয়ের পুত্রও প্রথম আদিত্য ইনি কিন্তু কাবেরী নদীর তীরে একশো আটটি শিব মন্দির নির্মাণ করেছিলেন তোমরা এই তথ্যটা একটু মনে রাখবে যে প্রথম আদিত্য যিনি কাবেরী নদীর তীরে একশো আটটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এছাড়া তন্ডাই মান্নানোরে তার সমাধির ওপর একটি শিব মন্দির নির্মাণ করেন এই প্রথম পরান্তক এখানে তার সমাধি বলতে তার পিতার সমাধি অ্যাকচুয়ালি মানে বিজয়ালয়ের সমাধির উপর এই প্রথম আদিত্য একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন কোথায় তন্ডাই মান্না নূরে ওকে যেটা ছিল চোল সাম্রাজ্যেরই একটি অংশ আর এই প্রথম আদিত্য ইনি কিন্তু কাবেরী নদীর তীরে একশো আটটি শিব মন্দির নির্মাণ করেছিলেন এই তথ্যটাও তোমরা একটু মনে রাখবে ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো বারোর কোশ্চেনে বলা হয়েছে চোল শাসক প্রথম পরান্তক কোন পাণ্ড রাজকে পরাজিত করে মাদুরাই কোন উপাধি ধারণ করেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এরকম পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে মাদুরাই কোন উপাধি ধারণ করেছিলেন কোন চোল শাসক তো তোমরা মনে রাখবে প্রথম পরান্তক যার সময় ছিল নশো থেকে নশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ তো এখানে বলা হয়েছে যে কোন রাজকে পরাজিত করে মাদুরাই কোন্ড উপাধি ধারণ করেছিলেন প্রথম পরান্তক তো এখানে আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে প্রথম রাজসিংহ বিতে বলা হয়েছে দ্বিতীয় রাজসিংহ শীতে বলা হয়েছে তৃতীয় রাজসিংহ এবং ডিতে বলা হয়েছে এ ও বি উভয় এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ দ্বিতীয় রাজসিংহ সিংহ দ্বিতীয় রাজসিংহকে পরাজিত করে মাদুরাই কোন্ড উপাধি ধারণ করেছিলেন প্রথম পরান্তক যার সময়কালটা কত ছিল বললাম নশো সাত থেকে নশো পঞ্চান্ন এই সময়কালটা ছিল প্রথম পরান্তকের কোশ্চেনে দেখো তেরোর কোশ্চেনে বলা হয়েছে তক্কলামের যুদ্ধ হয়েছিল কত সালে এই তক্কলামের যুদ্ধ এটা কিন্তু ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ এটা কত সালে হয়েছিল আমরা অপশনগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে নশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিতে বলা হয়েছে নশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সিতে বলা হয়েছে নশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং ডিতে বলা হয়েছে নশো চল্লিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ নশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই তকলামের যুদ্ধ হয়েছিল প্রথম পরান্তকের সময় তো কার সাথে কার হয়েছিল এটা আমি পরবর্তী কোশ্চেনে বলছি ওকে দেখো চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে তক্কলামের যুদ্ধে চোলরাজ প্রথম পরান্তক কার হাতে পরাজিত হন তো বুঝতে পারছো চোলরাজ প্রথম পরান্তকের সাথেই তক্কলামের যুদ্ধটা হয়েছিল এবার এই যুদ্ধে প্রথম পরান্তক পরাজিত হয়েছিলেন তবে কার কাছে পরাজিত হয়েছিলেন অর্থাৎ যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল এটাই হচ্ছে প্রশ্ন তো এখানে আমরা অপশান দেখে নিচ্ছি দেখো এতে বলা হয়েছে রাষ্ট্রকূটরাজ তৃতীয় কৃষ্ণ বিতে বলা হয়েছে গঙ্গরাজ শীতে বলা হয়েছে এ ও বি উভয়ই তো এখানে অবশ্যই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ এ ও বি উভয় দেখো রাষ্ট্রকূটরাজ তৃতীয় কৃষ্ণ এবং গঙ্গরাজের মিলিত বাহিনীর সাথে চোল রাজ প্রথম পরান্তকের নশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তক্কলামের যুদ্ধ হয়েছিল এবং এই তক্কলামের যুদ্ধে প্রথম পরান্তক রাষ্ট্রকূটরাজ তৃতীয় কৃষ্ণ ও গঙ্গরাজের সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত হয়েছিলেন ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো পনেরো কোশ্চেনে বলা হয়েছে প্রথম পরান্তকের পরবর্তী শাসক কে ছিলেন তো আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে গণরাদিত্য এবং এটাই হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর প্রথম পরান্তকের ঠিক পরবর্তী শাসক ছিলেন গণরাদিত্য যার সময়কালটা ছিল নশো পঞ্চান্ন থেকে নশো ছাপান্ন খ্রিস্টাব্দ তবে গণরাদিত্যের পরবর্তী শাসক ছিলেন অরিঞ্জয় যার সময়কালটা ছিল নশো ছাপান্ন থেকে সাতান্ন এবং অরিঞ্জয় পরবর্তী চোল শাসক ছিলেন দ্বিতীয় পরান্তক যার সময়কালটা ছিল নশো সাতান্ন থেকে নশো তিয়াত্তর এবং দ্বিতীয় পরান্তকের পরবর্তী চোল শাসক ছিলেন উত্তম চোল যার সময়কালটা ছিল নশো তিয়াত্তর থেকে নশো পঁচাশি খ্রিস্টাব্দ তো দেখো প্রথম প্রান্ত খুব উল্লেখযোগ্য একজন চোল শাসক তবে তার পরবর্তী এই চারজন শাসক ছিলেন গৌণ শাসক এদের নাম এবং সময়কাল সম্পর্কে জানা গেলেও এদের রাজত্বকালের কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানা যায় না ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো ষোলোর কোশ্চেনে বলা হয়েছে উত্তর মেরু লিপি প্রধানত যে চোল রাজা রাজত্বকালে খোদিত হয়েছিল এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরো সালে এসেছিলো পরীক্ষায় তো আবারও এই ধরনের কোশ্চেন আসবে তো দেখে না উত্তরটা উত্তর মেরু লিপি প্রধানত যে চোল রাজা রাজত্বকালে খোদিত হয়েছিল অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে প্রথম পরান্তক অবশ্যই এটাই হয়ে যাবে সঠিক উত্তর প্রথম পরান্তক যার সময়কালটা ছিল নশো সাত থেকে নশো পঞ্চান্ন খুব উল্লেখযোগ্য একজন চোল শাসক এবং ইনি তার রাজত্বকালে উত্তর মেরু লিপি খোদা খোদাই করেছিলেন এই উত্তর লিপি থেকে চোল রাজাদের প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা স্বায়ত্তশাসন এবং গ্রামীণ যে ধরনের প্রশাসনিক ব্যবস্থাগুলো ছিল সমগ্র চোল সাম্রাজ্য সব কিছুই কিন্তু এই উত্তর মেরু লিপি থেকে আমরা অনেকটাই জানতে পারি ঠিক আছে তো এই উত্তর মেরু লিপি বা উথিমা মেরু এটি ছিল কাঞ্চিপুরমের নিকটে অবস্থিত একটি গ্রাম এটি ছিল গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু উত্তর মেরুর বিভিন্ন গাত্র ও অন্যান্য স্থানে খোদিত বহু লিপি থেকে চোল সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় লিপিগুলি প্রধানত তামিল ভাষাতে রচিত আর এই লিপিগুলিতে মূলত চোল সাম্রাজ্যের অভ্যন্তরের গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কিত বর্ণনা পাওয়া যায় উত্তর মেরুর খোদিত মন্দির গাত্রে এক লিপিতে গ্রামীণ স্বায়ত্তশাসনের দুটি সংগঠনের নাম পাওয়া যায় সভা এবং উড় সভা ছিল ব্রাহ্মণদের এবং উড় ছিল সর্বসাধারণের তাহলে বুঝতে পারছো যে উত্তর মেরু লিপির মূল যে বিষয় সেটা ছিল গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা ওকে এইটা তোমরা শুধু মনে রাখবে আর এই উত্তমেরু লিপি খোদিত হয়েছিল চোলরাজ প্রথম পরান্তকের সময় ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো সতেরোর কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় পরান্তকের পুত্র প্রথম রাজরাজ নিম্নক্ত কোন উপাধি গ্রহণ করেন তো এখানে আমরা অপশানগুলো দেখে নিই দেখো অপশান এতে বলা হয়েছে মামুদি চোল অপশান বিতে বলা হয়েছে শিবপথ শেখর অপশান সিতে বলা হয়েছে এ ও বি উভয়ই তো এখানে অবশ্যই অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এ ও বি উভয়ই দেখো মামুদি চোল এবং শিবপথ শেখর এই দুটি উপাধি নিয়েছিলেন দ্বিতীয় পরান্তকের পুত্র প্রথম রাজরাজ চোল এই রাজরাজ প্রথম রাজরাজ চোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন চোল শাসক যার সময়কালটা ছিল নশো থেকে নশো এক চোদ্দ খ্রিস্টাব্দ নশো পঁচাশি থেকে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ ছিল এই প্রথম রাজরাজের সময়কাল এটা তোমরা একটু মনে রেখো আর এই যে দ্বিতীয় পরান্তকের পুত্র প্রথম রাজরাজ ইনি মামুদি চোল এবং শিবপদ শেখর উপাধি নিয়েছিলেন তিনি শক্তিশালী গোষ্ঠী পাণ্ড চের ও চালুক্যদের পরাজিত করে সমগ্র দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তার করেন এবং তারপরেই তিনি মামুদি চোল ও শিবপদ শেখর উপাধি নেন ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো আঠারোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন শাসক চোল রাজ রাজরাজের কাছে পরাজিত হন নিম্নলিখিত কোন শাসক চোল রাজ রাজরাজের কাছে পরাজিত হন রাজরাজ বলতে প্রথম রাজরাজের কাছে পরাজিত হন আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে চের রাজ রবি বর্মা বিতে বলা হয়েছে পাণ্ডরাজ অমর ভুজঙ্গ শীতে বলা হয়েছে পশ্চিম চালুক্যরাজ সত্যাশ্রয় এবং ডিতে বলা হয়েছে উপরের সবাই অবশ্যই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো চের রাজ রবি বর্মাকে পরাজিত করে চের অর্থাৎ কেরল রাজ্য অধিকার করেন পাণ্ডুরাজ অমর ভুজঙ্গকে পরাজিত করে রাজরাজ অধিকার করেন কোন জায়গা মাদুরাই এবং চালুক্যরাজ ও বেঙ্গিও অধিকার করেছিলেন এছাড়া পশ্চিম চালুক্যরাজ সত্যাশ্রয় তার কাছে পরাজিত হয়েছিল তাহলে দেখো চেররাজ রবিবর্মা পাণ্ডরাজ অমর ভুজঙ্গ এবং পশ্চিম চালুক্যরাজ সত্যাশ্রয় এই সকল শাসকই কিন্তু এই চোলরাজ প্রথম রাজরাজের কাছে পরাজিত হয়েছিলেন ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো উনিশের কোশ্চেনে বলা হয়েছে তাঞ্জোড়ে বৃহতেশ্বর বা রাজরাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেন কোন চোল শাসক ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে রাজরাজেশ্বর শিব মন্দির বা তাঞ্জোড়ের বৃহদেশ্বর শিব মন্দির নির্মাণ করেন কোন চোল শাসক এখানে আমরা অপশনগুলো আগে দেখে নিই দেখো এতে বলা হয়েছে প্রথম সরি এতে বলা হয়েছে দ্বিতীয় পরান্তক বিতে বলা হয়েছে প্রথম রাজরাজ শীতে বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল এবং দিতে বলা হয়েছে রাজাধিরাজ চোল তো এখানে উনিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রথম রাজরাজ চোল যার সময়কালটা ছিল নশো পঁচাশি থেকে এক হাজার চোদ্দো খ্রিস্টাব্দ তো এই মনে করা হয় যে এক হাজার খ্রিস্টাব্দে তিনি এই রাজরাজেশ্বরের শিব মন্দির নির্মাণ করেছিলেন দেখো এই যে বৃহদেশ্বর টেম্পেল বা রাজরাজেশ্বর টেম্পেল এই টেম্পেলটা কিন্তু আরও একটা রয়েছে মানে বৃহদেশ্বর নামক আরও একটি মন্দির পাওয়া যায় চোল যুগে সেটা হচ্ছে গঙ্গাইকুণ্ড চোলপুরমে বৃহদেশ্বর মন্দির যেটা নির্মাণ করেছিলেন প্রথম রাজেন্দ্র এইটা তোমরা একটু মনে রাখবে এটা কিন্তু গুলিয়ে যায় তাঞ্জোরের যে বৃহদেশ্বর মন্দির সেটাকে বলা হয় রাজরাজেশ্বর মন্দির এবং সেটা নির্মাণ করেছিলেন প্রথম রাজরাজ তবে গঙ্গাইকুণ্ড চোলপুরমে একটি বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন প্রথম রাজেন্দ্র এটাও তোমরা মনে রাখবে ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো কুড়ির কোশ্চেনে বলা হয়েছে চোলরাজ রাজরাজ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় তোমরা তথ্যগুলো দেখে নি দেখো এতে বলা হয়েছে রাজরাজ চোলের আমলে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয় বিতে বলা হয়েছে তিনি লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ জয় করেন এবং মালদ্বীপ রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে রাজধানী অনুরাধাপুর ধ্বংস করেন শীতে বলা হয়েছে তিনি শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা করেন দিতে বলা হয়েছে তিনি তার সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলী কালপঞ্জি অনুযায়ী পাথরে খোদাই করা রীতি চালু করেন এখানে নিচের কোন তথ্যটি সঠিক নয় সেটা নির্বাচন করতে বলা হয়েছে দেখো অপশান বি একটু ভুল রয়েছে কারণ এই যে চোলরাজ রাজরাজ ইনি লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ জয় করেছিলেন এবং পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করেছিলেন তবে পঞ্চম মহেন্দ্র মালদ্বীপের রাজা ছিলেন না ইনি ছিলেন সিংহলের রাজা তোমরা এটা মনে রাখবে সিংহলের রাজা পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করেন এবং তার রাজধানী অনুরাধাপুর ধ্বংস করেন তবে তিনি অনুরাধাপুরে একটি শিব মন্দির এবং তাঞ্জরে বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন অনুরাধাপুর তিনি ধ্বংস করেছিলেন এবং তিনি অনুরাধাপুরে একটি শিব মন্দির নিজে তৈরি করেছিলেন মানে দখল করার পরে তো দেখো এখানে শিয়ের যে অপশান রয়েছে তিনি শক্তিশালী নৌবাহিনী প্রতিষ্ঠা করেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোল মিলে চোল সাম্রাজ্যের যে উল্লেখযোগ্য শক্তিশালী নৌবাহিনী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো এই দুজন শাসক কিন্তু এই নৌবাহিনীর দিকে খুব বেশি একটা গুরুত্ব দিয়েছিলেন এবং চোলদের নৌবাহিনী ছিল অন্যান্য সমকালীন অন্যান্য রাজবংশ বা রাজাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ওকে ডি এর অপশানে বলা হয়েছে দেখো তিনি তার সময়ের গুরুত্বপূর্ণ বলি কালপঞ্জি অনুযায়ী পাথরে খোদাই করা রীতি চালু করেন এটাও সঠিক আর তার সময় কি হয় বঙ্গোপসাগর চোল হদে পরিণত হয় ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো একুশের কোশ্চেনে বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোলের সময়কাল ছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম রাজেন্দ্র চোল ছিলেন এই চোল বংশের শ্রেষ্ঠ শাসক তবে তার সময়কালটা কত সেটা আমরা জেনে নিই অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে নশো সাত থেকে নশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ বিতে বলা হয়েছে নশো পঁচাশি থেকে এক হাজার চোদ্দো খ্রিস্টাব্দ শীতে বলা হয়েছে এক হাজার চোদ্দো থেকে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ এবং বিতে বলা হয়েছে এক হাজার চুয়াল্লিশ থেকে এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দ এখানে সঠিক উত্তর অপশান সি দেখো এক হাজার থেকে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ ছিল প্রথম রাজেন্দ্র চোলের সময়কাল আর ডিতে যেটা বলা রয়েছে এক হাজার চুয়াল্লিশ থেকে এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দ এটা ছিল রাজেন্দ্র চোলের পরবর্তী শাসক রাজাধীরাজ চোলের সময়কাল এটাও তোমরা মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী বাইশের কোশ্চেনে বলা হয়েছে রাজেন্দ্র চোল সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক তো এখানে আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে তিনি চের ও পাণ্ডরাজ্য জয় করে চোল প্রদেশে পরিণত করেন নাম হয় চোল পাণ্ড বিতে বলা হয়েছে কল্যাণীর চালুক্য ও বেঙ্গির চালুক্যদের পরাজিত করেন এবং পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সমগ্র সিংহল চোল সাম্রাজ্যভুক্ত করেন শীতে বলা হয়েছে তিনি চীনে দুধ প্রেরণ করেন দিতে বলা হয়েছে উপরের সবগুলি তো এখানে উপরের সবগুলি কিন্তু সঠিক রাজেন্দ্র চোল সম্পর্কিত তথ্য আরও একবার তোমরা জেনে নাও দেখো চোল চের ও রাজ্য জয় করেন এবং চোল প্রদেশে পরিণত করেন যার নাম হয়েছিল কি চোল পাণ্ড ঠিক আছে চোল পাণ্ড্য যে নামকরণ হয় প্রদেশের সেটা হচ্ছে চের এবং পাণ্ড রাজ্য জয় করে যে নতুন প্রদেশ সংযুক্ত করেন তার নাম হয় চোল পাণ্ড্য এটাও তোমরা মনে রাখবে বিতে বলা হচ্ছে দেখো কল্যাণীর চালুক্য বেঙ্গির চালুক্যদের পরাজিত করেন এছাড়াও তিনি সিংহলের শাসক পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সমগ্র সিংহল চোল সাম্রাজ্যভুক্ত করেন এছাড়াও প্রথম রাজেন্দ্র চোল চীনে দুধ প্রেরণ করেছিলেন তো এতগুলো তথ্য তোমরা মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী তেইশে কোশ্চেনে বলা হয়েছে চোল রাজ রাজেন্দ্র চোল গঙ্গায় কুণ্ড বা গঙ্গা বিজেতা উপাধি গ্রহণ করেন নিম্নক্ত কোন বঙ্গশাসককে পরাজিত করে তো দেখো এখানে আমরা অপশন দেখে নিই এই কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় দেখো অপশেন এতে বলা হয়েছে পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র বিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মহিপাল শীতে বলা হয়েছে দক্ষিণবঙ্গের রণসুর এবং ডিতে বলা হয়েছে উপরের সবগুলি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ উপরের সবগুলি দেখো পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র পশ্চিমবঙ্গের মহিপাল পাল শাসক এবং দক্ষিণবঙ্গের রণসুর এই তিনজন শাসককে পরাজিত করেছিলেন চোলরাজ প্রথম রাজেন্দ্র চোল এবং এই যে বাংলা বিজয় এই বাংলা বিজয়কে স্মরণীয় করে রাখতে তিনি তার নতুন রাজধানীর নামকরণ করেন গঙ্গায়কুণ্ড চোলপুরম এইটা তোমরা মনে রাখবে ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো চব্বিশের কোশ্চেনে বলা হয়েছে প্রথম রাজেন্দ্র বঙ্গ বঙ্গবিজয়ের কাহিনী কোন উপাদান থেকে জানা যায় এটাও খুব ভালো কোশ্চেন অপশন দেখে নিচ্ছি দেখো এতে বলা হয়েছে তিরুমালাই লিপি এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর তিরুমালাই লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোলের বঙ্গবিজয়ের কাহিনী আমরা জানতে পারি ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি দেখো পঁচিশের কোশ্চেনে বলা হয়েছে চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এটা আমি আগেও বললাম তবু তোমরা অপশানগুলো দেখে নাও দেখো এতে বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল অবশ্যই প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক যার সময়কালটা ছিল এক হাজার চোদ্দো থেকে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তার কৃতিত্ব কি ছিল প্রথম যে উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল বাংলা বিজয় এবং তার নতুন রাজধানীর নামকরণ গঙ্গায়কুণ্ড চোলপুরম এটা তার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব এছাড়া চের ও রাজ্য জয় করে নতুন যে প্রদেশ তিনি চোলদের সংযুক্ত করেন সেটা হয় কি চোল পাণ্ড এছাড়া আর কি তিনি করেছিলেন তিনি চীনে দুধ প্রেরণ করেছিলেন এবং তিনি কল্যাণের চালুক্য বেঙ্গি চালুক্যদের পরাজিত করেছিলেন সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সমগ্র সিংহল তিনি চোল সাম্রাজ্যভুক্ত করেছিলেন এই নানাবিধ তার কৃতিত্বের জন্য তাকে চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় আর তার উপাধিগুলো কি ছিল উপাধি ছিল গঙ্গা বিজেতা মারতন্ড উত্তম চোল ইত্যাদি উপাধিগুলো তিনি নিয়েছিলেন ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো ছাব্বিশের কোশ্চেনে বলা হয়েছে বাঘের প্রতীক চিহ্ন বিজয় স্তম্ভ নির্মাণ করেন বাঘের বিজয় বিজয়স্তম্ভ নির্মাণ করেছিলেন কোন চোল শাসক তোমরা অপশানগুলো দেখে নি দেখো এতে বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল বিতে বলা হয়েছে রাজাধীরাজ চোল তো এখানে সঠিক উত্তর অপশান বি রাজাধীরাজ চোল যিনি যিনি প্রথম রাজেন্দ্র চোলের পর সিংহাসন আরোহণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোলের পুত্র ছিলেন এই রাজাধীরাজ চোল যার সময়কালটা ছিল এক হাজার থেকে এক আমি এখানে সময়কালটা লিখে দিচ্ছি এক হাজার থেকে এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দ ছিল এই রাজাধীরা চোলের সময়কাল ইনি ছিলেন প্রথম রাজেন্দ্র চোলের পুত্র তো এই যে রাজাধিরাজ চোল ইনি সিংহাসন আরোহণের পূর্বেও তার সামরিক কৃতিত্বের পরিচয় দেন কলিঙ্গ বেঙ্গি সিংহল বিজয়ে তিনি তার পিতার সাথে অংশগ্রহণ করেন এবং যুদ্ধে তিনি শত্রুর মোকাবেলায় নৈপুণ্যের পরিচয় দেন তো তিনি কিন্তু বিজয় বিজয়ী রাজেন্দ্র উপাধি ধারণ করেছিলেন এই যে রাজাধীরাজ চোল রাজেন্দ্র চোলের পুত্র ইনি বিজয় রাজেন্দ্র উপাধি নেন এবং তিনি ইয়েতাগিরিতে বাঘের চিহ্ন সম্বলিত বিজয় স্তম্ভ নির্মাণ করেন এটা তোমরা একটু মনে রাখবে ইয়েতাগিরিতে বাঘের প্রতীক চিহ্ন সম্বলিত বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন রাজাধিরাজ চোল ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো সাতাশের কোশ্চেনে বলা হয়েছে চোলরাজ রাজাধীরাজ চোল কোপ্পামের যুদ্ধে নিম্নোক্ত কোন শাসকের কাছে পরাজিত হন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোপ্পামের যুদ্ধ কার সাথে হয়েছিল চোলরাজ রাজাধিরাজের সাথে কোন শাসকের হয়েছিল এবার আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে রাষ্ট্রকূট রাজ বিতে বলা হয়েছে চালুক্য রাজ এবং বি হয়ে যাবে সঠিক উত্তর রাজ। কে ছিলেন সোমেশ্বর সোমেশ্বর চালুক্যরাজ সোমেশ্বরের সাথে কোপ্পামের যুদ্ধ হয়েছিল রাজাধীরাজ চোলের তো চালুক্যরাজ সোমেশ্বরের সাথে কোপ্পামের যুদ্ধে এই রাজাধীরাজ চোল পরাজিত হয়েছিলেন এবং তিনি নিহত হয়েছিলেন তবে তার পরবর্তী শাসক তার ভাতা দ্বিতীয় রাজেন্দ্র তিনি এই যে সোমেশ্বর প্রথম সোমেশ্বরকে পরাজিত করেন কুদাল সঙ্গমের যুদ্ধে এটাও তোমরা মনে রাখবে রাজাধীরাজ চোল চালুক্যরাজ সোমেশ্বরের সাথে কোপ্পামের যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন তবে এই সোমেশ্বরকে পরাজিত করেছিলেন রাজাধীরাজ চোলের ভ্রাতা দ্বিতীয় রাজেন্দ্র তিনি সোমেশ্বরকে কুদাল সঙ্গমেশ্বরের যুদ্ধে পরাজিত করেন এবং এই দ্বিতীয় রাজেন্দ্রের সময়কাল ছিল এক থেকে এক হাজার বাষট্টি খ্রিস্টাব্দ এইটা তোমরা মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে আঠাশের কোশ্চেনে বলা হয়েছে চোলরাজ প্রথম কুলতুঙ্গ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক তোমরা অপশানগুলো দেখে নিই দেখো বলা হয়েছে এতে প্রথম কুলতুঙ্গ ছিলেন প্রথম রাজেন্দ্র চোলে দহিত্র এবং বেঙ্গি চালুক্যরাজের পুত্র বিতে বলা হয়েছে তিনি চীনে বাহাত্তর জন ব্যবসায়ীকে পাঠান তার সময় সিংহল স্বাধীন হয়ে যায় শীতে বলা হয়েছে তিনি সঙ্গম তাবিরও উপাধি ধারণ করেন এবং ডিতে বলা হয়েছে উপরের সবগুলোই অবশ্যই এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো প্রথম কুলতুঙ্গ যার সময়কালটা ছিল এক হাজার সত্তর থেকে এক হাজার বাহাত্তর খ্রিস্টাব্দ এবং এই প্রথম কুলতুঙ্গকে কি বলা হয় চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কারণ প্রথম কুলতুঙ্গ ছিলেন প্রথম রাজেন্দ্র চোলের দৌহিত্র এবং বেঙ্গির চালুক্যরাজের পুত্র এই জন্য তাকে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এই প্রথম কুলতুঙ্গ চীনে বাহাত্তর জন ব্যবসায়ীকে পাঠিয়েছিলেন এবং তার সময় সিংহল স্বাধীন হয়ে গেছিল তিনি সঙ্গম তাবির উপাধি নেন এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে উনত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এক্ষুনি বললাম দেখো অপশানগুলো দেখে নাও এতে বলা হয়েছে রাজরাজ চোল বিতে বলা হয়েছে রাজাধীরাজ চোল শীতে বলা হয়েছে প্রথম কুলতুঙ্গ ডিতে বলা হয়েছে দ্বিতীয় কুলতুঙ্গ অবশ্যই এখানে প্রথম কুলতুঙ্গ হয়ে যাবে সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো তিরিশের কোশ্চেনে বলা হয়েছে কুলতুঙ্গের রাজধানী ছিল তো কুলতুঙ্গের রাজধানী কোথায় ছিল আমরা অপশানগুলো দেখে নিই এখানে কুলতুঙ্গ বলতে প্রথম কুলতুঙ্গের কথাই বলা হয়েছে দেখো এতে বলা হয়েছে গঙ্গাইকুণ্ড চোলপুরম বিতে বলা হয়েছে কাঞ্চিপুরম শীতে বলা হয়েছে এহবি উভয় এখানে সঠিক উত্তর অপশান সি গঙ্গাইকুণ্ড চোলপুরম এবং কাঞ্চিপুরম এই দুটো রাজধানী ছিল প্রথম কুলতুঙ্গের ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে একত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল যুগে কোন মন্দিরের বিষ্ণুমূর্তি সমুদ্রে নিক্ষেপ করে তার স্থলে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল খুব ইনফরমেটিভ একটা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে নোটিশ করো চোল যুগে কোন মন্দিরের বিষ্ণুমূর্তি সমুদ্রে নিক্ষেপ করে তার স্থলে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল তো এখানে অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে চিদাম্বরমের শিব মন্দির বিতে বলা হয়েছে বেঙ্কটেশ্বর মন্দির শীতে বলা হয়েছে রাজরাজেশ্বর মন্দির এবং বিতে বলা হয়েছে তিরুপতি মন্দির এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ চিদাম্বরের শিব মন্দির যে শিব মন্দিরের ছাদ সোনা দিয়ে নির্মাণ করেছিলেন প্রথম পরান্তক সেই চিদাম্বরের শিব মন্দির কী করা হয়েছিল এই মন্দিরের বিষ্ণুমূর্তি সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল অ্যাকচুয়ালি ওটা বিষ্ণু দেব বিষ্ণু দেবতার মন্দির ছিল তো এই মূর্তিকে সমুদ্রে নিক্ষেপ করে তার স্থলে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল এটা হবে চিদাম্বরের শিব শিব মন্দির তো তোমরা এই ইনফরমেটিভ কোশ্চেনটা অবশ্যই মনে রাখবে ভালো করে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে বত্রিশের কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুবন বীরেশ্বর মন্দির কোন চোল শাসকের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে প্রথম কুলতুঙ্গ বিতে বলা হয়েছে প্রথম রাজেন্দ্র চোল সিতে বলা হয়েছে তৃতীয় কুলতুঙ্গ এবং ডিতে বলা হয়েছে তৃতীয় চোল এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তৃতীয় কুলতুঙ্গ এই তৃতীয় কুলতুঙ্গের সময়কালটা ছিল এগারোশো তেষট্টি থেকে বারোশো ষোলো খ্রিস্টাব্দ এই তৃতীয় কুলতুঙ্গের শ্রেষ্ঠ কীর্তি ছিল ত্রিভুবন বীরেশ্বরের মন্দির তার তার সময়কালের সর্বশ্রেষ্ঠ চোল স্থাপত্য ত্রিভুবন বীরেশ্বরের মন্দির চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন দেখো তেত্রিশের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক দেখো এক নম্বর বলা হয়েছে মধ্যযুগের প্রথম পর্বে চোলরা পাণ্ড ও চেরদের পরাজিত করে প্রায় সমগ্র দক্ষিণ ভারতে নিজ আধিপত্য বিস্তার করেছিল দুয়ে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র রাজবংশের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলরা সেই সাম্রাজ্যের বেশ কিছু অংশ অধিকার করতে সক্ষম হয় তো দেখো এখানে এই দুটো অপশানের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল সেইটা জিজ্ঞাসা করা হয়েছে এতে বলা হয়েছে শুধুই এক বিতে বলা হয়েছে শুধুই দুই শীতে বলা হয়েছে এক এবং দুই উভয়ই এবং ডিতে বলা হয়েছে কোনোটিই নয় তো এখানে দেখো এখানে এটা এই কোশ্চেনটা ইউপিএসসি পরীক্ষায় দু সালে এসেছিল ইউপিএসসি যে প্রিলিমস এক্সাম সেখানে দু সালে সেখানে এসেছিলো এই কোশ্চেনটা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ তাই জন্য আমি রেখেছি আর এখানে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ওকে দেখো এক নাম্বার যে পয়েন্ট মধ্যযুগের প্রথম পর্বে চোলরা পাণ্ড ও চেরদের পরাজিত করে প্রায় সমগ্র দক্ষিণ ভারতে নিজ আধিপত্য বিস্তার করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র রাজবংশের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোলরা সেই সাম্রাজ্যের বেশ কিছু অংশ অধিকার করেন এই দুটোই কিন্তু ঠিক তাহলে সি হয়ে গেল সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে চৌত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল সাম্রাজ্যের সম্পূর্ণ পতন ঘটেছিল নিম্নক্ত কোন কারণে এখানে অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে পাণ্ডুরাজ সুন্দরের আক্রমণ বিতে বলা হয়েছে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কফুরের দক্ষিণ ভারত আক্রমণ শীতে বলা হয়েছে এও বি উভয়ই দিতে বলা হয়েছে কোনোটি নয় তো এখানে এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর কারণ চোল সাম্রাজ্যের সম্পূর্ণ পতনের কথা বলা হয়েছে দেখো পাণ্ডরাজ সুন্দরের আক্রমণ চোল সাম্রাজ্যের শেষের দিকে ঘটেছিল এবং যে কারণে চোল সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে পড়েছিল এটা সঠিক কিন্তু চোল সাম্রাজ্যের সম্পূর্ণরূপে পতন ঘটেছিল কোন কারণে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুরের আক্রমণে ঠিক আছে তেরোশো দশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাপুর চোল রাজ্য মানে দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন তো দক্ষিণ ভারতের এই চোল সাম্রাজ্যেও তিনি আক্রমণ করেছিলেন যে কারণে চোল সাম্রাজ্যের সম্পূর্ণ পতন ঘটে যায় চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে পঁয়ত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল এখানে আমরা অপশন দেখে নিচ্ছি দেখো এতে বলা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বিতে বলা হচ্ছে গ্রাম্য স্বায়ত্ত শাসন এখানে অবশ্যই বি হয়ে যাবে সঠিক উত্তর গ্রাম্য স্বায়ত্ত শাসন ছিল চোল শাসন ব্যবস্থার মূল ভিত্তি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে ছত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল প্রদেশগুলি বিভক্ত ছিল অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে মন্ডলম বিতে বলা হয়েছে কোট্টাম শীতে বলা হয়েছে নাড়ু এবং ডিতে বলা হয়েছে কুরম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো চোল সাম্রাজ্যকে শাসনের সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করা হতো চোল প্রদেশগুলি বিভক্ত ছিল মন্ডলমে তোমরা এইটা একটু মনে রাখবি ভালো করে চোল প্রদেশগুলি বিভক্ত ছিল মন্ডলমে এবং মন্ডলমকে ভাগ করা হতো কোট্টাম বা জেলায় আবার এই কোট্টামগুলিকে ভাগ করা হতো নাড়ু বা অঞ্চলে এবং নাড়ুর অধীনস্থ কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো কুরম তাহলে তোমরা সবগুলো অপশানই ভালো করে ফলো করো দেখো চোল প্রদেশগুলিকে বলা হতো মন্ড মণ্ডলম মণ্ডলমকে ভাগ করা হতো কোট্টাম বা জেলায় কোট্টামগুলিকে আবার ভাগ করা হতো নাড়ু বা অঞ্চলে এবং নাড়ুর অধীনস্থ কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো কুরম ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো সাঁত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল যুগে বড় গ্রামকে বলা হতো বা চোল যুগে বড় গ্রামকে বলা হয় এখানে অপশানগুলো দেখে নিই এতে বলা হয়েছে দেখো তানিউব বিতে বলা হয়েছে নগরম শীতে বলা হয়েছে নাত্তার এবং ডিতে বলা হয়েছে কোনোটি নয় এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তানিউব তোমরা মনে রাখবে চল যুগে বড় গ্রামকে বলা হতো তানিউব এবং নগরম কাকে বলা হতো দেখো নগরম বলা হতো আধা গ্রাম আধা শহর যে এলাকা অর্থাৎ মফস্বল টাইপের অঞ্চলকে বলা হতো নগরম এবং নাত্তার বলা হতো চোল শাসন ব্যবস্থায় নাড়ুগুলিতে যে সভা ছিল তাকে বলা হতো নাত্তার ওকে চোল শাসন ব্যবস্থায় নাড়ুগুলিতে যে সভা ছিল তার নাত্তার নামে পরিচিত ছিল আর নাড়ু আমি কী বললাম কোট কোট্টামগুলি যে ভাগে ভাগ করা হতো তাকে বলা হতো নাড়ু বা অঞ্চল ঠিক আছে তাহলে দেখো এই যে কোট্টাম এই কোট্টাম ছিল মন্ডলমের ভাগ প্রদেশের বিভিন্ন ভাগ প্রদেশের বিভিন্ন ভাগ মন্ড মণ্ডলম তারপরে কোট্টাম এবং কোট্টামগুলি বিভক্ত ছিল নাড়ুতে আবার এই নাড়ুগুলোতে যে সভা সেটা ছিল কি না নামে সুপরিচিত এটা তোমরা একটু ভালো করে মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে আটত্রিশের কোশ্চেনে বলা হয়েছে চোল যুগে মনিগ্রামস বলা হয় অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে গ্রামের করদাতাদের সভাকে বিতে বলা হয়েছে চোল রাজকীয় আদালতকে শীতে বলা হয়েছে ব্যক্তিগত সহায়ক মণ্ডলী ডিতে বলা হয়েছে স্থানীয় বৃহৎ সমবায় সংঘ বা বড় নিগম বা গিল্ড এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি মনিগ্রামস হচ্ছে চোল যুগে স্থানীয় বৃহৎ সমবায় সংঘ বা বড় নিগম বা গিল্ডকে এই মনিগ্রামস বলা হতো আর অপশান এতে যেটা বলা রয়েছে দেখো গ্রামের করদাতাদের সভা এই যে গ্রামের করদাতাদের সভা একে কি বলা হতো উড় বলা হতো এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে গ্রামের করদাতাদের সভাকে বলা হতো উড় আর চলতে রাজকীয় আদালত একে কি বলা হতো ধর্মাসন ধর্মাসন বলা হতো আর ব্যক্তিগত সহায়ক মণ্ডলী চল যুগে ব্যক্তিগত সহায়ক মণ্ডলী যাকে বলা হতো উদান কুট্টম তোমরা এই টার্মগুলো একটু মনে রাখবে পরীক্ষায় ম্যাচ করতে দেওয়া হয় তো তোমরা ভালো করে নোটিশ করো দেখো উদান কুট্টম বলা হতো ব্যক্তিগত সহায়ক মণ্ডলীকে গ্রামের করদাতাদের সভাকে বলা হতো উড় এবং চলদের রাজকীয় আদালতকে বলা হতো ধর্ম ধর্মাসন আর বৃহৎ যে সমবায় সংঘ বা গিল্ড ছিল তাকে বলা হতো মনিগ্রামস চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী উনচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোল আমলে গ্রাম সমিতি কয়টি ভাগে বিভক্ত ছিল তো এখানে আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে ছয়টি বিতে বলা হয়েছে চারটি সিতে বলা হয়েছে তিনটি এবং ডিতে বলা হয়েছে দুটি এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ তিনটি আমলে গ্রাম সমিতি তিনটি ভাগে বিভক্ত ছিল সভা উর এবং গ্রামের ব্যবসায়ী সংগঠন ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো চল্লিশের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয় তোমরা জোড়াগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে অরোয়েন অরোয়েন ছিল সামরিক কাজে নিযুক্ত ব্যক্তি এই জোড়াটা সঠিক বিতে বলা হয়েছে দেখো আদি গারিগল এই আদি গারিগল ছিল রাজাগা লেখা বা খোদাইয়ের কাজে নিযুক্ত ব্যক্তি এটা কিন্তু ভুল রয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর বি আদি গারিগল রাজাগ্ঞ লেখা বা খোদাইয়ের কাজে নিযুক্ত ব্যক্তি ছিলেন না এই আধিকারিকাল ছিলেন সৈন্য বিভাগ ও সাধারণ প্রশাসনের সঙ্গে যুক্ত রাজপুরুষ সিতে দেখো বলা হয়েছে পট্টেইলো ইনি ছিলেন রাজস্ব বিভাগের অধস্তন পুরুষ এবং ডিতে বলা হয়েছে মারায়ান ইনি ছিলেন সামরিক ও অসামরিক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী তো সি ডি এবং এ এই তিনটি জোড়া সঠিক রয়েছে বিটা ভুল রয়েছে এই জোড়াগুলি হচ্ছে চোল প্রশাসনিক ব্যবস্থায় যে রাজকর্মচারীরা কাজ করতেন তাদের নাম এবং তাদের কাজের যে ক্ষেত্র সেই জোড়া ঠিক আছে তো এখানে দেখো আরও একবার বলে দিচ্ছি অরয়েন ছিলেন সামরিক কাজের নিযুক্ত ব্যক্তি আর পট্টৈল ছিলেন রাজস্ব বিভাগের অধস্থন পুরুষ মারায়ণ ছিলেন সামরিক ও অসামরিক বিভাগের উচ্চপদস্থ কর্মচারী এই তিনটি সঠিক আধিকারিগল আধিকারিগল নামক একজন কর্মচারী চোল শাসন ব্যবস্থায় ছিলেন যার কাজ ছিল সৈন্য বিভাগ ও সাধারণ প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ঠিক আছে এবং এই যে রাজাগা লেখা বা খোদায়ের কাজে নিযুক্ত ব্যক্তি একে কিন্তু বলা হতো মুগা বেট্টি বা মুগ বেট্টি ওকে তবে এটা কিন্তু ভুল এখানে দেওয়া রয়েছে আদিগারিগ আদিগারিগাল ছিলেন আরও একবার বলে দিচ্ছি সৈন্য বিভাগ এবং সাধারণ প্রশাসনের সঙ্গে যুক্ত রাজপুরুষ আর রাজাজ্ঞা লেখা বা খোদাইয়ের কাজে নিযুক্ত ব্যক্তিকে বলা হতো মুগা ব্যক্তি বা মুখ ব্যক্তি। তো তোমরা এই এই যে জোড়া এই জোড়াগুলো অবশ্যই ভালো করে নোটিশ করে এটা কিন্তু ম্যাচ করতে দেয় বিশেষ করে নেট সেট এই ধরনের পরীক্ষায় ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো একচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোল রাজ্যে এড়ি ইবু নামক শুল্কটি কোন ক্ষেত্র থেকে নেওয়া হতো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এই যে এড়ি ইবু এই টার্মটা এই যে এরি ইবু নামক শুল্ক কোন ক্ষেত্র থেকে নেওয়া হতো আমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে সরকারি পুষ্করণী ব্যবহারের জন্য এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর সরকারি পুষ্করণী ব্যবহারের জন্য যুগে যে শুল্ক নেওয়া হতো সেটা হচ্ছে এড়ি ইবু দেখো বিতে বলা হয়েছে পারিবারিক উৎসব অনুষ্ঠান উপলক্ষে যে শুল্ক নেওয়া হতো সেটাকে কি বলা হচ্ছে উগাপ্পার উগাপ্পার তোমরা এইটা মনে রাখো আমি এখানে লিখে দিচ্ছি উগা পার উগাপ্পার শুল্ক নেওয়া হতো এই পারিবারিক উৎসব অনুষ্ঠান উপলক্ষে চোল যুগে যুদ্ধের সময় অতিরিক্ত কর এই করটার নাম ছিল দণ্ডম এটাও তোমরা মনে রাখবে এবং জরুরিকালীন কর ছিল ইর বু ইর বু তাহলে দেখো এই সবগুলো তোমরা মনে রাখবে চোল যুগে সরকারি পুষ্করণী ব্যবহারের জন্য যে কর নেওয়া হতো তাকে বলা হতো এরি ইবু পারিবারিক উৎসব অনুষ্ঠান উপলক্ষে যে কর নেওয়া হতো সেটা ছিল উগাপ্পার যুদ্ধের সময় অতিরিক্ত কর নেওয়া হতো তাকে বলা হতো দণ্ডম এবং জরুরিকালীন যে কর আদায় করা হতো তাকে বলা হতো ইরবু এই টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে বিয়াল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোল সৈনিকরা সাধারণত কয় প্রকার ছিল তো এখানে আমরা অপশান দেখে নিই দেখো এতে বলা হয়েছে এক প্রকার বিতে বলা হয়েছে দুই প্রকার এবং বি হয়ে যাবে সঠিক উত্তর চোল সৈনিকরা সাধারণত ছিলেন দুই প্রকারের এক প্রকার ছিলেন কাইকোল্লার এবং অন্য প্রকার ছিলেন পাদায় তোমরা এই নামগুলো একটু খুব খোটোমটো তোমরা ওর ভালো করে শুনে মনে রাখবে অথবা তোমরা টেক্সটটা পড়তে পারো আগে আগে টেক্সট না পড়লে কিন্তু এই নামগুলো মনে রাখা খুব কষ্টকর হবে যাই হোক আমি এখানে লিখে দিচ্ছি চোল সৈনিকরা দুই প্রকারের ছিল সেই দুই প্রকারভেদ এক নাম্বার ছিল কি কাই কোল্লার কাই কল্লার এবং আর এক প্রকার ছিল কি নাট্টু নাট্টুপাদায় এই স্পেলিংটা তোমরা খেয়াল করো এই দুই প্রকারে ছিল এই চোলদের সৈনিক যে সৈন্য ব্যবস্থা এই দুই প্রকার কাইকোল্লার এবং নাট্যুপাধ্যায় তো দেখো এই যে কাইকোল্লার এই কায়কলাররা ছিলেন সরকারি সেনা যারা সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন পেতেন পদাতিক অশ্বারোহী হস্তি নৌবাহিনী নিয়ে গঠিত ছিল এই কাইকোল্লার আর নাট্যপাদায় এই যে নাট্যুপাদায় এরা ছিল কিন্তু শুধুমাত্র অভ্যন্তরীণ প্রতিরক্ষার জন্য রাজাকে নিরাপত্তা দেওয়ার জন্য তো এই যে নাট্যপাদা এদের ভূমিকা ছিল গৌণ তবে কায়কোল্লার এই সেনাবাহিনীর ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে তেতাল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোল স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শনটি ছিল তো আমরা অপশান রেখে নিচ্ছি দেখো এতে বলা হয়েছে অষ্টধাতুর শিবমূর্তি বিতে বলা হয়েছে ব্রঞ্চের শিবমূর্তি শীতে বলা হয়েছে চার হাত বিশিষ্ট শিবের নটরাজমূর্তি দিতে বলা হয়েছে কোনোটি নয় অবশ্যই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো শিব শিবমূর্তি এবং ব্রঞ্জের শিবমূর্তি কিন্তু চোল যুগের স্থাপত্যের মানে নিদর্শন ছিল কিন্তু চার হাত বিশিষ্ট শিবের নটরাজ মূর্তি ছিল সর্বশ্রেষ্ঠ নিদর্শন এটা তোমরা মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো চুয়াল্লিশের কোশ্চেনে বলা হয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি সঠিক নয় তোমরা অপশানগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে উত্তর মেরু শিলালিপিতে চোলদের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার পরিচয় পাওয়া যায় বিতে বলা হয়েছে উৎপন্ন ফসলের ভিত্তিতে চোল যুগে রাজস্ব নির্ধারিত হতো শীতে বলা হয়েছে চোল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল গোপুরম নির্মাণ ডিতে বলা হয়েছে চোল স্থাপত্যগুলিতে দেবদেবী নারী পুরুষ মূর্তি পশু পাখি রামায়ণের কাহিনী স্থান পেয়েছে এখানে কোন তথ্যটি সঠিক নয় বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো উৎপন্ন ফসলের ভিত্তিতে চোল যুগে রাজস্ব নির্ধারিত করা হতো না এটা তোমরা মনে রাখবে চোল যুগে কীভাবে রাজস্ব নির্ধারণ করা হতো দেখো জমির উৎপাদিকা শক্তির উপর নির্ভর করে চোল যুগে কর আদায় করা হতো উৎপন্ন ফসলের উপর ভিত্তি করে নয় জমির উৎপাদিকা শক্তির উপর নির্ভর করে কর আদায় করা হতো তবে এইটাই রয়েছে ভুল বাকি যে তথ্যগুলি রয়েছে দেখো উত্তর মেরু লিপিতে চোলদের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার পরিচয় পাওয়া যায় এটা তো অবশ্যই ঠিক চোল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল গোপুরম নির্মাণ এই তথ্যটা তোমরা একটু ভালো করে মনে রাখবে চোল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রথম দিকে বিমান নির্মাণ তারপরে এটা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে যায় হয়ে হয়ে যায় গোপুরম নির্মাণ এবং চোল স্থাপত্যে দেবদেবী নারী পুরুষ পশু পাখি রামায়ণ মহাভারতের যে কাহিনী তা স্থান পেয়েছে ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে পঁয়তাল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোল রাজারা ছিলেন বৈষ্ণব ধর্মের অনুরাগী বৌদ্ধ ধর্মের অনুরাগী ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী শৈব ধর্মের অনুরাগী অবশ্যই অপশান ডি হয়ে যাবে চোল শাসকরা ছিলেন শৈব ধর্মের অনুরাগী তবে বৈষ্ণব বৌদ্ধ ও জৈনদের প্রতি তারা যথোচিত সমাদর করতেন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে ছেচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোলদের ধর্মগুরু ছিলেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অপশানগুলো দেখো এতে বলা হয়েছে রামানন্দ বিতে বলা হয়েছে গোরক্ষনাথ শীতে বলা হয়েছে মিননাথ এবং ডিতে বলা হয়েছে রামানুজ ভক্তিবাদী সাধক রামানুজ ছিলেন চল ধর্মগুরু এটা তোমরা মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে সাতচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে চোল যুগে অব্রাহ্মণ কৃষকদের মালিকানাভুক্ত ভূমিকে কি বলা হতো চোল যুগে অব্রাহ্মণ কৃষকদের মালিকানাভুক্ত জমিকে কি বলা হতো দেখো অপশানগুলো এতে বলা হয়েছে ভেল্লান ভোগাই বিতে বলা হয়েছে শালাভোগা শীতে বলা হয়েছে দেবদান দিতে বলা হয়েছে পাল্লিশম এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ভেল্লান ভাগায় চল যুগে অব্রাহ্মণ কৃষকদের মালিকানাভুক্ত জমিকে বা ভূমিকে বলা হতো ভেল্লান ভাগায় আর বিতে যেটা বলা রয়েছে দেখো শালাভোগা এই শালাভোগা কি ছিল এই শালাভোগা ছিল চল যুগে বিদ্যালয় পরিচালনার জন্য ব্যবহৃত ভূমি অপশন সিতে রয়েছে দেখো দেবদান দেবদান তো তোমরা অনেকেই জানো যে ভূমি মন্দিরকে প্রদান করা হতো তাকে দেবদান বলা হতো এবং ডিতে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাম পাল্লিচ্ছন্দম এই পাল্লিচ্ছন্দম কি ছিল যে ভূমি জৈনদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে প্রদান করা হতো মানে জৈনদের যে মন্দির বা যে স্থাপত্য সেই জৈনদের জৈন সাধকদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যে ভূমি চল যুগে প্রদান করা হতো সেটা ছিল পাল্লিচ্ছন্দম এই টামগুলো অবশ্যই খুব জটিল খটোমটো তবে তোমরা মনে রাখবে চল যুগের এই টামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যেহেতু দক্ষিণ ভারতের রাজ্য আর দক্ষিণ ভারতের নামগুলো এরকমই খটোমোটো তবু তোমরা বেশ কিছু নাম আছে যেগুলো বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয় সেগুলো তোমরা মনে রাখবে আর এখানে আমি শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই তুলেছি সামনে সেট এক্সাম সেই জন্য একটু ডিটেলে অবশ্যই জানতে হবে সবাইকেই যারা সেটটাকে মিশন করে পড়াশুনো করছো তাদেরকে তো অবশ্যই জানতে হবে এছাড়া ডাব্লিউ বিসিএস জন্য এই কোশ্চেনগুলো খুবই উপযোগী হয়ে যাবে ফিলিমস এবং মেন দুটোর জন্য দেখো তাহলে আরও একবার বলে দিচ্ছি চোল যুগে অব্রাহ্মণদের অব্রাহ্মণ কৃষকদের মালিকানাভুক্ত ভূমিকা বলা হতো ভেল্লানভাগায় শালাভোগা বলা হতো বিদ্যালয় পরিচালনার জন্য ব্যবহৃত ভূমিকে দেবদান দেবদান বলা হতো যে ভূমি মন্দিরকে প্রদান করা হতো এবং পল্লীচ্ছন্দম বলা হতো যে ভূমি জৈন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে প্রদান করা হতো ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে আটচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয় তোমরা অপশনগুলো দেখে নিই দেখো এতে বলা হয়েছে চোলেশ্বর মন্দির প্রথম পরান্তক এটাই কিন্তু রয়েছে ভুল চোলেশ্বর মন্দির প্রথম পরান্তকের নয় চোলেশ্বর মন্দির হচ্ছে বিজয়ালয়ের চোল বংশের প্রতিষ্ঠাতায় বিজয়ালয়ের চোলেশ্বর মন্দির এটা ভুল রয়েছে বাকিগুলো সবই ঠিক অপশানগুলো তোমরা নোটিশ করো কৌরকের মন্দির যেটা ছিল প্রথম কুলতুঙ্গের বৃহদেশ্বর মন্দির যেটা ছিল প্রথম রাজরাজের প্রথম রাজরাজের বৃহদেশ্বর মন্দির যেটা তাঞ্জুড়ে ছিল যেটাকে বলা হয় রাজরাজেশ্বর মন্দির এটা ছিল প্রথম রাজরাজের তবে বৃহদেশ্বর মন্দির যেটা ছিল গঙ্গায়কুণ্ড চোলাপুরমে সেটা ছিল প্রথম রাজেন্দ্র চোল এটাও তোমরা মনে রাখবে দেখো বীরেশ্বরের মন্দির তৃতীয় কুলতুঙ্গের এটা সবই কিন্তু ঠিক তিনটে অপশান এতে যেটা রয়েছে চোলেশ্বর মন্দির প্রথম পরান্তক এটা ভুল রয়েছে কারণ চোলেশ্বর মন্দির হচ্ছে বিজয়ালয়ের চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দেখো ঊনপঞ্চাশের কোশ্চেনে বলা হয়েছে চোলদের সমগ্র সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল দেখো অপশান এতে বলা হয়েছে পঞ্চাশ হাজার বিতে বলা হয়েছে এক লক্ষ শীতে বলা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার এবং ডিতে বলা হয়েছে দুই লক্ষ এখানে সঠিক উত্তর অপশান সি দেড় লক্ষ বা এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্যবাহিনী ছিল চোল সাম্রাজ্যে এছাড়া ছিল ষাট হাজার হস্তি চলদের এটাও মনে রাখবে ষাট হাজার হস্তি বাহিনী এবং দেড় লক্ষ সৈন্যবাহিনী চলে যাচ্ছে আজকের শেষ কোশ্চেনে দেখো পঞ্চাশের কোশ্চেনে বলা হয়েছে চোল স্থাপত্যরীতির নিদর্শন রূপে প্রাপ্ত ব্রঞ্চ নির্মিত নটরাজ মূর্তিটিতে উপাস্য দেবতার হাতের সংখ্যা ছিল অপশানগুলো দেখো এতে বলা হয়েছে ছটি বিতে বলা হয়েছে পাঁচটি শীতে বলা হয়েছে চারটি এবং রিতে বলা হয়েছে দুটি এটা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চারটি চোল স্থাপত্যরীতির নিদর্শন রূপে সবচেয়ে উল্লেখযোগ্য যে নিদর্শন বা স্থাপত্য স্থাপত্যকীর্তি এটা হচ্ছে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি যেটার হাত কটা ছিল চারটি আর এই কোশ্চেনটা ইউপিএসসি পরীক্ষার পিলিমসে উনিশশো পঁচানব্বই সালে এসেছিলো এটা তোমরা মনে রাখবে ভালো করে দেখো চোল সাম্রাজ্য থেকে ছিল এই পঞ্চাশটি কোশ্চেন আশা করি তোমাদের কোশ্চেনগুলো খুবই ভালো লেগেছে ভালো লাগার থেকেও বড়ো কথা হচ্ছে পরীক্ষায় এই কোশ্চেনগুলো কিন্তু কিছু কিছু কোশ্চেন আসে বারবার রিপিট হয় এবং এ আজকের কোশ্চেনগুলো অবশ্যই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নেওয়া হয়েছে আমার প্রতিটি ভিডিওতেই কোশ্চেনগুলো সবসময় এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নেওয়া হয় একটু ডিটেলেই থাকে তো সামনে ডাব্লু সেট এবং ডাব্লু সেস প্রিলিমস মেন সব কিছুর জন্যই আজকের কোশ্চেনগুলো রাখা হয়েছে তো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং যদি তুমি নতুন হও চ্যানেলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা সমস্ত ভিডিওর ভি পেয়ে যাবে তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ